ভালো কাজে ওনারা আসতে কেন ইচ্ছে করে না বুঝতে পারি না আমরা। ওনাকে তো আমন্ত্রণ করা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীর পাশে উনি বসতেন। বাংলা মেট্রোর মুকুটে নতুন পালক জোড়ার দিনেও পিছু ছাড়ল না বিতর্ক। চার বছরে বদলানো না ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে রাজনৈতিক তুতু মায়ামায়ের ছবিটা। দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার পাতাল পথে কলকাতার সঙ্গে জুড়ে গেল হাওড়া। দেশে প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। তবে সেই মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাতাল পথে কলকাতার সঙ্গে জুড়ল হাওড়া, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। তার মধ্যে রয়েছে 520 মিটার দীর্ঘ গঙ্গা, তা পেরিয়ে যেতে সময় লাগবে মাত্র 46 সেকেন্ড। ভারতে এই প্রথম জলের তলা দিয়ে রেল করিডোর তৈরি হয়েছে। আজ কলকাতা কি মেট্রো ইস বাত কি ভি গবাহ হ্যায় কি বিজেপি সরকার কিতনি তেজি সে কাম করতি হ্যায়। 2014 সে পহলে কে 40 সালো মে কলকাতা মেট্রো কা সিরফ 28 কিলোমিটার রুট বনা থা, জবকি বিজেপি সরকার কে বিতে 10 সাল মে কলকাতা মেট্রো কা 31 কিলোমিটার অর বিস্তার হো চুকা হ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রেলের এই প্রজেক্ট গুলো শুরু করে গেছিলেন বলেই আজকে ওরা উদ্বোধন করতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুই দফায় কেন্দ্রে রেলমন্ত্রী ছিলেন, সেই রেলমন্ত্রী বাংলার স্বার্থে এত রেল দিয়ে গেছেন এবং এত প্রজেক্ট শুরু করে গেছেন যে সেগুলোই এখন অর্ধেকটায় বাধা দিচ্ছে বিজেপি, আর যেগুলো হচ্ছে তারা কৃতিত্ব নিতে যাচ্ছে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সোশ্যাল মিডিয়ায় এই ছবি দিয়ে লিখেছেন, আজ যে মেট্রো রেলের রুট উদ্বোধন হচ্ছে আসলে তার পুরো কৃতিত্ব এই রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের। 2009 সালের 22শে ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো পরিকল্পনা ও প্রকল্পের শিলান্যাসের ছবি। উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী, সাংসদ মোহাম্মদ সেলিম, তড়িৎ বরণ তোপদার, অমিতাভ নন্দী এবং সুধাংশু শীল। গত 5 বছর 10 বছর যা হয়েছে সে সব হচ্ছে ওই সময় ইউপিএ ওয়ানে মনমোহন সিং নেতৃত্বে যে সরকার, তাকে বামপন্থীরা সমর্থন করেছিল। আমি উত্তর পূর্ব কলকাতার এমপি ছিলাম। কোন মডেল হবে, কোন রুটে হবে, এই নিয়ে তৃণমূলে অনেক আপত্তি ছিল। বিজেপি তো কোনো পিকচারই ছিল না, বিজেপি তখন জন্মায়নি। মমতা তখন হাত ধরে ওকে হাঁটিহাঁটি পা পা শেখাচ্ছেন। এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কবে এটা কিন্তু কেউ বলবে না, প্রধানমন্ত্রী বলবে না। এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কংগ্রেস আমলে, এটা কি একবারে বলেছে? মোদী এমন ভাব করছে যেন ভারতবর্ষে মোদীর আগে আর কেউ কিছু করেনি, বলতে অসুবিধা নেই আমার। সেদিন বামপন্থী সরকার এই ভাবনা কিন্তু ভাবার সঙ্গে জড়িত ছিল। দেশে প্রথম নদীগর্ভে মেট্রো পরিষেবার কৃতিত্ব হাতছাড়া করতে নারাজ কোন রাজনৈতিক দলই। অন্ড মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ।